नियंत्रण हारिए एभावे खाले पड़े तीन बंदूके बहन करा गाड़ीटी। शुक्रवार गभीर राते मुंशीगंजे टंगीबाड़ी उपजेला निर्माणाधीन पूरा ब्रिजे उठार समय खाले पड़े जाए जीसान फाइम और जाहिद के बहनकारी प्राइवेट कारटी। घटनास्थले मारा जाए चालक जीसान और बंधु फाइम। आहत अवस्थाय आरेक किशोर जाहिद के मुंशीगंज जेनारेल हासपाताले भर्ती करा हय। गाड़ीते करेई दुई बंधुके संगे निये राते घुरते बेर होयेछिलो किशोर जीसान। আমার ভাই ফলায় গেছে, কারো জিগায় নাই, কারো জিগায় নাই, জিগায় তো আর যাইতে দিব না, লুকায় যাবে নিজেগা। আহত জাহিদ চালক জিসানের পাশের সিটে ছিল। তার দাবি দুর্ঘটনা স্থলের প্রায় 2 কিলোমিটার আগে আলদি এলাকায় তাদের গাড়ি থামাতে বলেছিল টহল পুলিশ, তবে তারা না থামিয়ে গাড়ির গতি বাড়িয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। অচেনা পথে তাড়াহুড়ো করে পালানোর সময় ব্রিজ থেকে পড়ে যায় গাড়িটি। লাইট মারার পরে আমরা মনে ভয় পাইছি, পাইছি মনে করছি আর কি গাড়ির মারি রাখিয়া দিব, আমাদের জেলে ভরে ফেলবো। এই জন্য আমরা মনে করেন গাড়ি হয় আবার জোরে টান দিয়েছে, পরে রাস্তা দেখে নাই, ব্রিজ দেখে নাই, ব্রেক করার সাথে সাথে গাড়ি পানি পড়লো বলে আস। পুলিশ বলছে সিগন্যাল অমান্য করে গাড়ির গতি বাড়িয়ে দেয় এই দুর্ঘটনা। তবে চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল কিনা এই বিষয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ। পরে সাথে সাথে আমি পানিতে নামা আর কি গাড়ি করে স্থানীয় লোকের সহায়তা উদ্ধার করে টানে নিয়ে আসছি, টানে এসে মেডিকেলে নিয়ে আসা হয়েছে আর কি। ওরা মনে করছে যে ব্রিজ কমপ্লিট, ব্রিজের উপর দিয়েই ওরা চালায় যাচ্ছিল, কিন্তু ব্রিজ অসম্পূর্ণ থাকার কারণে ওরা গভীর খাদে পানিতে প্রাইভেট কার সহ পড়ে যায়। নিহত জিসান গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নেন। নিহত ফাহিম ও আহত জাহিদ মুন্সিগঞ্জ হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। তাদের তিনজনের বাড়ি সদর উপজেলার চরকেওয়ার গ্রামে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।